নদিয়ার পলাশিপাড়া সিপিআইএমের এরিয়া কমিটির নেতৃত্ব তথা পলাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রয়াত কৃষ্ণগোপাল বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত হল নদিয়ার পলাশিপাড়ায়। বৃহস্পতিবার পলাশিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত স্মরণসভায় তার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের এই স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক সুমিত দে, সম্পাদক মণ্ডলীর সদস্য তথা পলাশিপাড়ার প্রাক্তন বিধায়ক এস এম সাদি, রঞ্জিত মণ্ডল ও বিশ্বনাথ ঘোষ, জেলা কমিটির সদস্য সরস্বতী মিস্ত্রি, আজাদ আলী শেখ, পলাশিপাড়া এরিয়া কমিটির সম্পাদক সলিল কর এবং কৃষ্ণগোপাল বিশ্বাসের পরিবারের সদস্য সহ অন্যান্যরা। এখানে উপস্থিত একাধিক নেতৃত্ব কৃষ্ণগোপালবাবুর রাজনৈতিক ও কর্মজীবনের স্মৃতিচারণা করেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। পলাশিপাড়া তথা আমাদের জেলার যারা এলাকায় পার্টি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই সমস্ত মানুষজনের মধ্যে অন্যতম কমরেড কৃষ্ণগোপাল বিশ্বাসের স্মৃতির প্রতি আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তার পরিবার পরিজনের গুণমুগ্ধ বন্ধু বান্ধবদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা এমন একজন মানুষের স্মরণ সভায় সমবেত হয়েছি, সেই মানুষের অধিকার রাজনীতিতে এত দলজনের সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটা ঠিক যে প্রতিটি মানুষ তার স্বাম তার চিন্তা চেতনা নিয়ে সাধ্যমত সমাজে সে অবদান রাখার চেষ্টা করে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।